সঠিক সময়ে দেশবাসীর জন্য করোনার টিকা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এর আগে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপির 41তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্থতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহে তিনজনের যাবজ্জীবন, পাঁচজনের 20 বছর কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি শাহিনুর ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আব্বু আহমেদ জমাদারের বেঞ্চে এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা মুক্তিযুদ্ধের সময় 4 জনকে হত্যা ও 9 জনকে আটক এবং নির্যাতন করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ জানাতে সারা দেশের নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। খেতাব বাতিলের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তারা। এ সময় নেতারা বলেন, রাজপথের আন্দোলন করে সমস্যার সমাধান আনতে হবে, মাফিয়া সরকার জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে পারবে না। তারা অভিযোগ করেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে খুনিদের খেতাব দেওয়া হচ্ছে। পঞ্চম দিনের মতো চলছে দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচি। সকাল থেকে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ হিসেব অনুযায়ী সারা দেশে 337,769 জন টিকা নিয়েছে। তাদের মধ্যে মোট 277 জনের জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হওয়ার মতো সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। চট্টগ্রামে যাওয়ার পথে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছেন। শপথ নিতে যাওয়ার পথে ভোরে ফেনীর দাগনভূঞা 0 পয়েন্টে এই হামলা হয়। আব্দুল কাদের মির্জা জানিয়েছেন, বহরের পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মারা গেল 11 জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও বেশ কয়েকজন। বুধবার বিকেলে ঝিনাইদহের 12 বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ 10 জন বাস যাত্রী মারা যায়। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের 9 বছর আজ। আলোচিত ওই হত্যাকাণ্ডের রহস্য এখনও জানা যায়নি, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ওই নৃশংসতায় জড়িতরা। চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের নির্দেশ থাকলেও এ পর্যন্ত 78 বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এই পরিস্থিতিতে হতাশ নিহতের পরিবারের সদস্যরা। মিয়ানমারে অভ্যুত্থানকারী সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে তিনি দ্রুত বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান। অভ্যুত্থানকারী সামরিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের ব্যবসার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছে জনগণ। কার্যকারিতা কম, এমন অভিযোগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই অবস্থাতেই সব বয়সীদের জন্য এই টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে 65-এর বেশি বয়সীদের এই টিকা ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল কয়েকটি দেশ। এদিকে করোনায় বিশ্বে মারা গেছে 23,64,000 রোগী, আক্রান্ত হয়েছে 10,78,00,000 বেশি মানুষ। পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে সৈন্য প্রত্যাহারে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ভারত। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, লেকের উত্তর ও দক্ষিণ পাড় থেকে সৈন্য প্রত্যাহার করবে দুদেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকালই সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। গেল বছরের জুন মাসে গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই সংকট নিরসনে সামরিক ও কূটনৈতিক তৎপরতা চালায় ভারত চীন।